ভুয়া পরোয়ানায় গ্রেফতার ঠেকাতে হাইকোর্টের সাত নির্দেশনা, নির্দোষরা রক্ষা পাবেন, হয়রানি থেকে বললেন অ্যাটর্নি জেনারেল। নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, তদন্তের দায়িত্ব পিবিআইয়ের। মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর অবস্থানের প্রমাণ বললেন ওবায়দুল কাদের, আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলার উদ্যোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekusher24online। ভুয়া গ্রেফতারি পরোয়ানা রোধে সাত দফা নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে নির্দোষরা হয়রানি থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ভুয়া গ্রেফতারি পরোয়ানায় 68 দিন কারাভোগ করেন আওলাদ হোসেন নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির পক্ষে তার স্ত্রীর দায়ের করা রিটের শুনানি নিয়ে গত বছর 10 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি নিয়ে আদালত বুধবার সাত দফা নির্দেশনা দেন। যে অর্ডারগুলি দিচ্ছে তাতে আমি অর্ডারে আদালতের প্রতি সন্তুষ্ট, কারণ এরকম হওয়া উচিত যে ভুয়া ওয়ারেন্টে আমার মতো ব্যক্তি যেন অন্য কোনো আদালতে এরকম হয়রানি শিকার না হয়। যে ক্ষতিপূরণ চেয়েছিলেন এই ব্যাপারে আদালত কি দিক নির্দেশনা দিয়েছে সেটা আমি জানি না। নির্দেশনায় বলা হয়েছে পরোয়ানা প্রস্তুতকারী ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ধারা 75-এর বিধান মতে নির্ধারিত ফর্মে চাহিদা অনুযায়ী সঠিক ও সুস্পষ্টভাবে তথ্য পূরণ করতে হবে। এই নির্দেশনাগুলো কিন্তু প্রতিপালন করলে আমার মনে হয় মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে। যেমন উনি একটি কথা বলছেন যে স্থানীয় জায়গা যদি হয় সেই ক্ষেত্রে ওনাকে কী করতে হবে, সরাসরি পৌঁছে দিতে হবে। আর যদি তার স্থানীয় অধিক্ষেত্রের বাইরে হয় সেই ক্ষেত্রে উনি সিলগালা করে পাঠাবেন, এবং যার কাছে যাবে তিনি যদি সন্দেহ করেন তাহলে উনি টেলিফোন করে নিশ্চিত হতে হবে। গ্রেফতারি পরোয়ানা প্রস্তুতকারী ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নাম্বার সহ সিল ও তার সংক্ষিপ্ত স্বাক্ষর ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। আসামিদের গ্রেফতারের পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেট বা জজ আদালতে পরোয়ানা সহ উপস্থাপন করতে হবে। সমস্ত গ্রেপ্তারি পরোয়ানাটা সমস্ত যাচাই বাছাই করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের ওখানে যে পাঠাবেন সেটা যাচাই বাছাই করে এবং এখানে এই থানার সমস্ত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সমস্ত কিছু উল্লেখ করে তারপর পাঠাতে হবে। আইন সচিব সহ পাঁচজনকে এই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণে নির্দেশনা পাঠাতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক দায়রা জজ, মেট্রোপলিটন দায়রা জজ, সব ট্রাইব্যুনাল, বিশেষ আদালতের বিচারককে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মামলায় ধর্ষণ প্রমাণে মেডিকেল প্রতিবেদন মুখ্য নয়, পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় নিয়ে দেয়া যাবে সাজা। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চ এই রায় দিয়েছেন। সেই সাথে কোনো ভুক্তভোগী দেরিতে মামলা করলে সেটি মিথ্যা বলা যাবে না বলেও রায় দেন হাইকোর্ট। 2006 সালে খুলনার দাকোপায় 15 বছরের কিশোরী মামলা করতে গেলে সালিশের প্রস্তাব দেয় পুলিশ। পরে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন কিন্তু পুলিশের চাপে হয়নি মেডিকেল পরীক্ষা। মামলায় আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ফেসবুক লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই ছাত্রী। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। রিপোর্ট জসিম জুয়েলের। আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রহীন। ফেসবুক লাইভে এসে গত 12 অক্টোবর এভাবেই প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্পর্কে কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায়। আপত্তিজনক মন্তব্যে বুধবার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই ছাত্রী। ভিডিও বক্তব্যে দুশ্চরিত্র বলা অপমানজনক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী বলেন, কুরুচিপূর্ণ মন্তব্য করে অপমান করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি। কুরুচিপূর্ণ মন্তব্য যেটা আমার জন্য হচ্ছে যে অপমানজনক, আর হচ্ছে যে মানহানি করো বটে, সেই জন্য হচ্ছে যে আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমার একটা মামলা দায়ের করা ডাক্তার সাবেক বিপিন নুরুল হক নুরের বিরুদ্ধে। মামলা থাকার পরেও নুরুল হক নুরু কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ছাত্রী। ডাক্তার যে সাবেক বিপি, তার হচ্ছে যে প্রভাবশালীতা, সেজন্য হতো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রভাবিত, সেজন্য তাকে প্রকাশ্যে তাকে ঘুরতে দেখা যাচ্ছে, তারপরে পুলিশ হচ্ছে তাকে পলাতক বলে ঘোষণা করছে। তদন্তকারী কর্মকর্তা আন্তরিক না হলে আসামি গ্রেপ্তার করা সম্ভব না বলে মন্তব্য করেন বাদীপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট তার আন্তরিকতার অভাবের পরিচয় দিয়েছেন। আমরা মনে করি যে একটি আমলযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে যে কোনো সময় পুলিশ উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে। ন্যায় বিচার পেতে এই মামলায় নূরকে দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানান ভুক্তভোগী ছাত্রী। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর মনোভাবেরই প্রতিফলন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ধর্ষণ সহ সব মামলার তদন্ত যাতে দ্রুত সময়ে করা হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তৌহিদুর রহমানের রিপোর্ট। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক ভিডিও বার্তায় ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠিন অবস্থানের কথা তুলে ধরেন। নারীর প্রতি অবমাননা, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার কঠোর মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এ সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রাখায় নারী নির্যাতন কমে আসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মামলার তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে বলে জানান। বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য যেটা প্রয়োজন, যে সঠিক তদন্ত, সেইটা আমাদের যেটা আমরা করার সেটা আমরা করছি। তদন্ত যতখানি নিরপেক্ষভাবে করা যায় সেই কাজটি আমরা করেছি, করছি এবং সেই কাজটি আমরা করব। সামাজিক মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুক এবং অন্যান্য যে যোগাযোগ মাধ্যম, যে সোশ্যাল যোগাযোগ মাধ্যম, সেগুলোকে আমরা তার সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারীর জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান সাইমা ওয়াজেদের সিআরআই এর ভার্চুয়াল আলোচনা। আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। সমাজের সব স্তরে নারীরা যেন উপযুক্ত সম্মান নিয়ে চলাচল করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও ইউএনডিপি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান। আর নারীর প্রতি সহিংসতা বন্ধে সব গণপরিবহন সিসি ক্যামেরার আওতায় আনার পরামর্শ বক্তাদের। রাসেল খানের রিপোর্ট। জনবহুল স্থানে নারী সুরক্ষা বিষয়ক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও ইউএনডিপি। আলোচনায় অংশ নেন প্রান্তিক পর্যায়ে নারীর উন্নয়নে কাজ করে এমন বেশ কিছু সংগঠনের কর্মীরা। ধর্ষণ নির্যাতন বন্ধে বিশেষ সেল গঠনের দাবি সহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন বক্তারা। কিশোর বয়স থেকে যদি তাদের ভিতরে ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় এই অপরাধ অনেকাংশেই কমে যাবে। নারীদের নিরাপত্তার জন্য যদি কোনো বিশেষ সেল তৈরি করা হয়, যে নির্যাতন বিরোধী একটা সেল প্রত্যেক গ্রামাঞ্চলে, সেখানে হতে তারা একটা অপরাধ দমন কিভাবে করা হয় বা কিভাবে তারা যাতে তদন্ত হয় বা আমরা যেন তাদের
তথ্যগুলো যেন পাই। নারী নির্যাতন আইন সংশোধন নারী উন্নয়ন ও ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আলোচনায় এমন মত দেন বিশিষ্টজনেরা, নারীর সুরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। অনেক মেকানিজম, অনেক টুলস, লিগাল টুলস, সার্ভিস টুলস রয়েছে, কিন্তু সেগুলো অনেকে নিতে চায় না, অনেকে জানে না, জানলে এগিয়ে আসতে চায় না। সেটাকে আমরা পপুলারাইজ করতে চাই। আমাদের নিজেদের মনকে যদি আমরা প্রথমে প্রশ্নটা করি তাহলে উত্তরটা পাবো যে আমরা পাবলিক স্পেসে আমরা উইমেনদের সেফটি নিশ্চিত করতে পারবো কিনা। নারীর অগ্রযাত্রায় যথাযথ মূল্যায়ন সহ তাদের প্রাপ্য সম্মান নিশ্চিতের প্রতি গুরুত্ব আরোপ করেন সিআরআই ট্রাস্টি প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ। যে আমাদের দেশে যেন যে কোনো মেয়ে, যে বয়সী মেয়ে হোক, সে যেন নিজের সম্মান নিজে মাথা তুলে সব জায়গায় হাঁটতে পারে আর যেতে পারে, এটা এইটার কাজ কিন্তু কোনো একজনের না, এটা আমাদের আশেপাশে সবাই আছে তাদের করতে হবে। সন্তানরা যেন বিপদগামী না হয় এ বিষয়ে নজরদারি বাড়ানোর বিষয়ও উঠে আসে ভার্চুয়াল আলোচনায়। ধন্যবাদ, আবার দেখা হবে এরকম বিষয় নিয়ে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় রায়হানের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রায়হানের শিশু সন্তান কোলে নিয়ে কাঁদছেন মা সালমা বেগম। অনেকে বাসায় এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শোক ভুলতে পারছেন না তিনি। এখনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধন করে অপরাধীর বিচার দাবি করেন তারা। স্থানীয়দের অভিযোগ, আলামত নষ্ট করতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সিসিটিভির ফুটেজ মুছে দেওয়া হয়েছে। তবে রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে বন্দরবাজার ফাঁড়িতে সুস্থ রায়হানকে ধরে নিয়ে আসা হয়, সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের ভাষ্যমতে শনিবার কাষ্টগড় এলাকায় কোনো গণপিটুনির ঘটনা ঘটেনি। এই ধরনের কোনো কিছু আমাদের এখানে ফুটেজে নাই। এই যে হত্যা বা এখানে সন্ত্রাসী বা এখানে মারামারি কোনো ধরনের, এগুলো কোনো কিছু এখানে নাই। এদিকে ঘটনাস্থল বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করেছে পিবিআই এর তদন্ত দল। তারা জানায় রায়হান উদ্দিনের মরদেহ অধিকতর তদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছেন, তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। রায়হান মৃত্যুর ঘটনায় বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর ভূঁইয়া সহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। ২৪ ঘন্টায় কোভিড ১৯-এ দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫৫৯৩। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ২৮৫৪। এর পরের অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মারা গেছে ১১২৪। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, ২২১তম দিনে দেশে ১০৯টি ল্যাবে ১৪৪৪১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৮৪। এ নিয়ে মোট শনাক্ত ৩৮২৯৫৯। নতুন ১৫৭৬ জন সহ সুস্থ হয়েছেন ২৯৭৪৪৯ জন। সুস্থতার হার ৭৭.৬৭ এবং মৃত্যু হার ১.৪৬%। এবারে প্রবাসের খবর। সম্প্রতি দুবাই থেকে ১০৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষোভ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। গেল শুক্রবার ইউএই সরকারের ইমিগ্রেশন পলিসি না মেনে বোর্ডিং পাস দিয়ে ১২৫ জন বাংলাদেশিকে দুবাই নিয়ে যায় ফ্লাই দুবাই। এ সময় বিমানবন্দরে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয় এবং দুই দফায় দেশে ফেরত পাঠায়। এ ব্যাপারে ক্ষোভ জানায় বাংলাদেশের রাষ্ট্রদূত। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। করোনাকালীন সময়ে চড়া দামের টিকিট কিনে আবার দেশে ফেরত আসায় ক্ষুব্ধ যাত্রীরাও, যদিও গাফিলতির কারণে এরই মধ্যে ফ্লাই দুবাইকে জরিমানা করা হয়েছে।
আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে হাইকোর্টের সাত নির্দেশনা, নির্দোষরা রক্ষা পাবেন হয়রানি থেকে বললেন অ্যাটর্নি জেনারেল। নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, তদন্তের দায়িত্ব পিবিআইয়ের। মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর অবস্থানের প্রমাণ বললেন ওবায়দুল কাদের, আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলার উদ্যোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।